ওকে, সো আজকে আমরা কথা বলবো জেনারেল প্রিপারেশন নিয়ে, জেনারেল লিসেনিং প্রিপারেশন কীভাবে নেওয়া যায়। সো জেনারেল প্রিপারেশনের জন্য আমি বলি, প্রথমে আমরা এই ক্লাসটা হবে জেনারেল প্রিপারেশন, এর পরের ক্লাসটা হবে আইএলটিএস রিলেটেড প্রিপারেশন। সো এই দুটার পার্থক্য হলো, আমাদের অনেকেরই দেখা যায় আমরা ইংরেজি শোনার অভ্যাস কম, সো এই অভ্যাসটা কীভাবে 30 দিনে আমরা বাড়াতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো। জেনারেল প্রিপারেশনটা এই জন্য দরকার, আইএলটিএসের লিসেনিংয়ে কখনোই কোনো কিছু আমরা শুনবো না যেটা এর আগে আমরা শুনেছি। সো এটা কখনোই কমন পড়ার কোনো চান্স নেই। সো যেহেতু এটা কমন পড়ার চান্স নেই, সেহেতু আমরা যত বিভিন্ন ধরনের অ্যাকসেন্টের সাথে নিজেদেরকে পরিচয় করাতে পারবো বা যতটা আমরা ইংরেজি কথা শুনবো বেশি বেশি, তত আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আইএলটিএস লিসেনিংয়ের যে অ্যাকসেন্ট, এটা নিয়ে ভয়ের কিছু নেই, তারা একেবারেই সহজ, যেমন বিবিসি বা নিউজে যেভাবে কথা বলে এই ধরনের ইংরেজি ব্যবহার করে থাকে। সো এখানে তেমন কঠিন কোনো মুভির মতো ইংরেজি ব্যবহার করে থাকে না। কিন্তু আমরা যদি জেনারেল প্রিপারেশনের সময় কিছু কঠিন জিনিসও শুনি, তাহলে হবে কি, আমাদের জন্য আইএলটিএসের লিসেনিংটা সহজ হয়ে যাবে। তো আমরা এখন দেখি, প্রথমে আমি একটা ওয়েবসাইট দেখাবো, এটার নাম হলো www.eslab.com। আমি একটু পিছনে যাই, তাহলে গুগলে গিয়ে কীভাবে সার্চ দিলে খুঁজে পাওয়া যাবে। ইএসএল ল্যাব লিখলেই, আমি এখানে লিখছি, আমরা ইএসএল ল্যাব লিখবো, ইএসএল ল্যাব, সরি, ইএসএল ল্যাব লিখে আমরা সার্চ দিলে আমরা এটা পেয়ে যাব। এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এটা নিয়ে অনেকেই বলে যে যে এখানে ইউএসএর মতো কথা বলে বা অন্য ধরনের, এইসব কোনো ব্যাপার না। তোমার মূল জিনিস হলো তোমার ব্রেনকে ইংরেজি শোনার জন্য রেডি করা, কোন অ্যাকসেন্ট শুনছো, অ্যাজ লং অ্যাজ এটা ইংরেজি হয় তাহলেই চলবে। সো এখানে আমরা যদি দেখি, এখানে অনেক সহজ সহজভাবে ইজি, মিডিয়াম, ডিফিকাল্টভাবে আছে, আমাদের একেবারে সহজ থেকে আমরা শুনতে পারি, খুব ছোট ছোট ক্লাস আছে সেগুলো আমরা শুনবো। এখান থেকে আমাদের জেনারেল লিসেনিং, আমরা বেসিক লিসেনিং, এবং এখানে যে একটা জিনিস হলো কি, এটা শুনলে কেউ যদি এখান থেকে এভরিডে কয়েকটা লেসেন শুনতে থাকে, তাহলে হয় কি, তার বলার যেই আমরা যেই স্পিকিং করবো, সেই স্পিকিংয়ের জন্যই কিন্তু আমি অনেক ভোকাবুলারি পেয়ে যাচ্ছি, স্টাইল পাচ্ছি কীভাবে তারা কথা বলছে, ফলে আমার লিসেনিং হওয়ার পাশাপাশি আমার কিন্তু স্পিকিংটাও আমি শিখতে পারছি। সো আমরা এগুলো শুনবো জাস্ট যে একটা অভ্যাস যদি করতে